নিজের অভিনয় গুণে যিনি দর্শকদের মধ্যে পাকাপাকিভাবে নিজের একটা জায়গা তৈরি করেছেন এবং ধারাবাহিকের সুবাদে প্রত্যেক দিন প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছেন তিনি গৌরব। এই মুহূর্তে সময় টেলিভিশনে আমরা তাকে স্বাগত জানাবো। প্রথমেই সময় টেলিভিশনে অনেক অনেক স্বাগত, কারণ প্রথমবার সময় টেলিভিশনের দর্শকদের সঙ্গে তোমার সাক্ষাৎ করাচ্ছি। খুব ভালো লাগছে এই প্রথম আজকে আমি আজকে এই নতুন নিউজ চ্যানেলে আমি আর কি কথা বলতে পারছি। ইভেন দর্শকদেরও বলি যে বেসিক্যালি যেই দর্শকদের কথা বলছি আমাদের প্রচুর প্রচুর রিকোয়েস্ট আসে আর কি, মানে আমার প্রচুর আমি সোশ্যাল মিডিয়াতে অলওয়েজ আমি অ্যাক্টিভ থাকি, তো সেখান থেকে বাংলাদেশ থেকে প্রচুর ভালোবাসা পাই আর কি। তো আজ কথা বলতে পারছি, খুব ভালো লাগছে। আর খুব শীঘ্রই বাংলাদেশ যাওয়ার প্ল্যান আছে, সেখানে ধরো আমার নাটক নিয়ে কথা হয়েছে, মানে বাংলাদেশি ভাষায় ওটাকে নাটক বলা হয়, মানে আমাদের এখানকার রিলিজ হবে শর্ট নাটক, আর তারপরে ছবি নিয়ে কথা হয়েছে। লেটস সি, দেখা যাক কবে যাই, আর ইলিশটা তো খাবোই। আচ্ছা, এই ধারাবাহিক করার সুবাদে যেটা বলছিলাম যে মানুষের ঘরে ঘরে যেমন পৌঁছে যাও, তেমন প্রত্যেকটা মানুষের হৃদয়েরও কিন্তু একটা স্থায়ী জায়গা তৈরি করে নিয়েছো। দর্শকদের সাথে তুমি বলছিলে যে কানেক্ট করো সোশ্যাল মিডিয়ায়, অনেকে আসে কিন্তু স্টুডিওতে দেখাও করতে, সেটা দেখা সাক্ষাৎ করো? আমি সবসময় করি, এবার কী হয় স্টুডিওতে অনেক সময় অ্যালাউ করে না, কিন্তু আমি সবসময় কানেক্ট থাকি কোনো না কোনোভাবে, যেভাবেই হোক, মানে আমি ইনস্টাগ্রাম হোক, ফেসবুক হোক, টুইটার হোক, আমি অলওয়েজ কানেক্ট থাকি সবসময়। আমি ওদের সাথে ডে ওয়ান, আমি যবে প্রথম কাজ শুরু করি তখন ফেসবুক শুধুমাত্র ছিল, অ্যান্ড দেন আমি তো আমি কানেক্টেড থাকি, তখনও কানেক্ট ছিলাম, আজও তো এখন আরও অনেক এত ফেসিলিটিস বেড়ে গেছে, এখন তো যোগাযোগ আরও বেড়ে গেছে আর কি সবার সাথে। তো এই বাংলাদেশ থেকে স্পেশালি প্রচুর প্রচুর ভালোবাসা পাই, মানে সবসময় আমি যে আস্কমি কোয়েশ্চেন্স অ্যান্ড যখন লাইভে আসি প্রচুর প্রচুর অনেক অনেক কথা হয় সবার সাথে। মানে আরেকটা বিষয় জানিয়ে রাখি, তোমাদের যে ফ্যান পেজগুলো অধিকাংশ না ওরা তৈরি করে? হ্যাঁ, একদমই অধিকাংশ বাংলাদেশ থেকে। আমার অনেকজনের সাথে কথাও হয় টুকটা টুকটা, আমি যখন সময় পাই আমি রিপ্লাই দিই সবাইকে। এবং এই যে ধারাবাহিকে এখন যদিও বিয়ের একটা মরশুম চলছে, কিন্তু পুজোর একটা সময় কাটিয়ে উঠলে লম্বা পাঁচটা দিন একটা ছুটি পাওয়া যায়, এই সময়টা কিভাবে কাটালে তুমি? পুজো আমার খুব ভালো কেটেছে, মানে এবারে পুজো কলকাতায়, মানে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব দিকে আমার দেখা হয়ে গেছে, সব ঘুরেছি। তারপরে অষ্টমী থেকে শুরু করে দেশপ্রিয় পার্কে দশমীতে ঢাক ঢাক বাজিয়েছি, খুব খুব এনজয়। এবারে পুজো আমার দুর্দান্ত কেটেছে সত্যি বলছি। আচ্ছা, সামনেই যেহেতু কালী পুজো, কোনো বিশেষ প্ল্যান রয়েছে কালী পুজো নিয়ে? বিশেষ প্ল্যান বলতে আমি আমার বন্ধু অভিষেক, ওর বাড়িতে যাব, ওর বন্ধুর বাড়িতে আর কি পুজো আছে, কালী পুজো হয়, মানে প্রতিষ্ঠা করে সেখানে যাবো, আর একটা বন্ধুর বাড়িতে রাতে বলে। কালী পুজো আমার মোস্ট ফেভারিট। আর নৈহাটি যাবার প্ল্যান আছে বড় মা, সেটা ভোরবেলার দিকে যাবো মায়ের দর্শন করে, তারপর আবার বন্ধুর বাড়িতে ঢুকবো, এরকম একটা প্ল্যান আছে, দেখি। আচ্ছা, এই যে বলছিলাম যে ধারাবাহিকে একটা বিয়ের মরশুম চলছে, কিন্তু সেই বিয়েটাও নাকি অনেক ডামাডোলের মধ্যে দিয়ে চললো, তো তুমি কতটা হেল্প করলে মানে মল্লারকে বোঝাতে? মল্লার তো আমার ভাই, এবার এটা ও প্রথম থেকে একটু সমস্যা ছিল, মানে ওর দোষ কিছু নেই, ওর পারিবারিক, মানে ওর বড় হওয়াটাই অদ্ভুত ছিল, মানে বড্ড এক মানে গোড়ামি ছিল এটা, মানে আর ওই পরিবারের ছেলে আমি, যার জন্য আমি আমার মাকে ছোটোবেলায় বেরিয়ে আসি, সুরমণ্ডলে আমি মানে পালিত আর কি, কিন্তু বসুমল্লিক পরিবারে যেহেতু আমার ভাই, এবার আমি আর পিলু মিলে প্ল্যানটা করি যে ঠিক আছে, যখন ভুল করেছে কিন্তু ভুলটা তো মানুষ তো শুধরেও যায়, তো এই মল্লার কোথাও গিয়ে শুধরেওছে, আর সেই পদক্ষেপটা কিন্তু পিলু আর আমি নিয়েছিলাম যে বসুমল্লিক পরিবার আর সুরমণ্ডল এক করবো। তো এরকমভাবেই গল্পটা শুরু হয়েছিল, এখনও সেইরকম জায়গায় আছি, আর কোথাও গিয়ে আজ আমি আর পিলু হয়তো সাকসেসফুল যে মল্লারের ভাবনা চিন্তা পাল্টাতে পেরেছি, বসুমল্লিক বাড়ির যে ওই এক গোড়ামি একটা ব্যাপার আছে সেই গোড়ামিটা কেটেছে, এখন সুরমণ্ডল নিয়ে সবাই আর কি ব্যস্ত, আবার পিলুর সেই আমি যেটা আগের মতন আর কি, মানে একান্নবর্তী পরিবার, সেটা আবার ফিরে এসছে। এই তোমার কথার সূত্র ধরেই বলি যে তুমি যেমন বললে যে তুমি এবং পিলু আজ সাকসেসফুল, শুধুমাত্র গল্পের পরিসরে নয়, সেটা দর্শকদের ভালোবাসাতেও কিন্তু অবশ্যই, মানে দর্শক মানে ডে ওয়ান থেকে আমি যে সাপোর্টটা পেয়ে এসেছি, মানে আমি তো ক্লাসিক্যাল সিঙ্গার, মানে আমি তো সেভাবে মানে আমার তো মানে পড়াশোনা নেই, মানে অধ্যবসা নেই, কিন্তু আমি দু তিন মাসে চার মাসে ওয়ার্কশপ করে আমার ধরো কোথাও যদি ভুল হতো আমাকে দর্শক সঙ্গে সঙ্গে সেটা দেখাতো যে এই জায়গা দাদা ভালো হয়েছে কিন্তু এই জায়গাটা একটু দেখে নিয়ে সঙ্গে সঙ্গে, এই কারেকশনসগুলো আমি অলওয়েজ দর্শকদের থেকে রিভিউ হয়েছে। আর এই যে চাহিদা প্রজেক্টার পিলু স্পেশালি, তো মানে এরকম আমি ক্রেজি লাস্ট তোমায় আমি মিলেতে পেয়েছিলাম, তো তারপরে আফটার দ্যাট আমি এটাতে প্রচুর পরিমাণে পাচ্ছি, আর তৃণমূলে আমি ডেফিনেটলি পেয়েছি, কিন্তু এটাতেও দেখলাম এই প্রজেক্টটা একটা অন্যরকম গল্প, তো মানে ধারাবাহিকটা গান নিয়ে শাস্ত্রীয় সঙ্গীত নিয়ে করা, তো দর্শক এত সুন্দর অ্যাকসেপ্ট করছে, মানে এটা মানে আমি সত্যি ব্লেস, থ্যাংক ইউ সো মাচ অল, মানে সমস্ত দর্শক ধন্যবাদ জানি, মানে তোমরা না থাকলে হয়তো এই প্রজেক্টটা এইভাবে দাঁড়াতো না, মানে আফটার গানের ওপারে পিলু কোথাও গিয়ে একটা অন্যরকমভাবে অন্যরকম ধারাবাহিক প্রমাণ করেছে।
এই যে তুমি আবারও তোমার কথা ধরেই বলবো যে এই যে তুমি বললে না দর্শকরা তোমাকে কখনো কখনো বলে যে ভালো হয়েছে কিন্তু আরেকটু যদি ভালো হতো, এই কিছু কিছু নেগেটিভ কমেন্ট তোমরা পাও কিভাবে সেগুলো গ্রহণ করো? আমি খুব হ্যাপিলি গ্রহণ করি, যদি আমি বড্ড পজিটিভ, মানে আমি খারাপটাও অ্যাকসেপ্ট করি, ভালোটাও অ্যাকসেপ্ট করি। এবার কেউ যদি কোনো খারাপ কথা আজ অব্দি এত বছর কেরিয়ার আমি কেউ লেখিনি, কারণ আমি সেইভাবেই দর্শকদের সাথে মিশি আর কি, কথাবার্তা বলি। যদি আমি সবসময় প্রত্যেকটা কথা আমার প্রত্যেকটা পোস্টে কোনো ভিডিওস যা থাকে সবসময় বলি, যদি কোনো ভুল হয় আপনারা সরাসরি আমাকে জানাবেন, তাহলে আমি আরও কারেক্ট করতে পারবো। তো আমার এই মানে একটা ইমেজ না আমি প্রথম থেকেই তৈরি করে রেখেছি, আমার ওই ব্যাপারটা নিয়ে আমি তারকাসুলভ একদম ব্যবহার, মানে আমি সেই অ্যাটিটিউডটা নিয়ে যে আমি কাজ করছি বলে এতদিন ধরে, বা এই সো কল্ড আমাদের সোসাইটি যে বলে লিড যেটা নিয়ে সবাই দৌড়দৌড়ি করে, তো এইটাতে একদম বিলিভ করি না। আমি ডে ওয়ান থেকেই এরকম মানসিকতা নিয়ে তৈরি হয়েছি, মানে আমার অভিনয় শিখেছি টেকনিশিয়ানরা, সেখানে প্রথম দিকে ডে ওয়ানে কখনো আমি সেই সাপোর্টটা ডিরেক্টর থেকে পাইনি। সুতরাং আমার তালিমটাই আমি টেকনিশিয়ান থাকি, সুতরাং আমার তালিমটা সবসময় একদম মাটিতেই থাকবে আর কি, যার জন্য আমি দর্শকদের কথা অলওয়েজ শুনি আর কি, এইভাবে সপোর্ট করি। ইভেন আমার যদি কোনো ভুল হয় আমাকে সঙ্গে সঙ্গে কারেক্ট করে কিন্তু দর্শকরা, মানে অলওয়েজ, মানে এখনও স্টিল আমি জিজ্ঞেস করি, আর যদি কেউ আমাকে ধরিয়ে দেয় আমি বলি থ্যাংক ইউ সো মাচ, নেক্সট যদি হয় আমাকে আবার চোখ রাখবেন, প্লিজ আমায় জানাবেন। এই যে এই তুমি বললে না এই যে মাটিতে পা রেখে চলার জন্যই বোধহয় তুমি তাদের মনের সবচেয়ে উঁচু জায়গাটা তৈরি করে নিয়েছো। টিআরপির দৌড় আছে এখন? দেখো মানে দৌড় আছে মানে টিআরপির আগে পৌঁছতেই হবে এমন ব্যাপারটা কি আছে? এটা ভাবার জন্য চ্যানেল আছে। এবার আমি না মানে এখন 11-12 বছর কাজ করছি, এখন এটা নিয়ে আমি খুব একটা ভাবি না, কারণ আমি জানি যে ভালো করে পার্টটা করতে হবে, আর আমাকে যে চরিত্রটা দিয়েছে যদি সেটা মানে আমি জানি দর্শক কীভাবে ভাবে কীভাবে চায়, যদি সেটা আমি ঠিকঠাক করে প্রেজেন্ট করতে পারি না দর্শকদের, আমার গ্রহণযোগ্যতাটা থাকবে কোথাও গিয়ে। এবার যদি আমি ঠিকঠাক করে কাজ করতে পারি দর্শক আমাকে দেখার জন্যও কিন্তু ওয়েট করবে কোথাও গিয়ে, সেটা আমাকে সবথেকে বড় প্লাস পয়েন্ট। আর টিআরপির দৌড়টা আমি কোথাও গিয়ে বিশ্বাস করি না, এটা আমার ব্যক্তিগত কথাবার্তা, কারণ যদি এটা একটা পুরো টিম ওয়ার্ক, মানে এটা আমি মাথা ঘামিয়ে কিছু করতে পারবো না, মানে এটা ধরো চ্যানেল থাকে তার জন্য রাইটার থাকে সবাই থাকে, এটা সবার কাজ আর কি, আমার সব অভিনেতাদেরও কাজ না এটা, তো এটা সম্পূর্ণ মানে মানে ভাগটা না মানে অধিকাংশ ভাগটা চ্যানেলের উপর থাকে, দায়িত্বটা বেশি উপর থাকে আমাদের ডেফিনেটলি থাকে, কিন্তু আমি খুব একটা এটা নিয়ে ভাবি না, ওরিড নই আর কি, না ওয়েস্ট বেঙ্গল টপার হওয়ার জন্য ওরিড নই স্পেশালি। হ্যাঁ প্রজেক্টটা ঠিকঠাক হোক দেখুক লোকজন গ্রহণযোগ্যতা বাড়ুক সেটা নিয়ে বেশি মানে আমার বেশি না ওরিড না, আমি বেশি খুশি হই বা আমি সেটা নিয়ে আরও বেশি করে খাটি, কিন্তু সবসময় ওয়েস্ট বেঙ্গল টপার নিয়ে আমার তৃণমূলে টপার হয়েছিলো, কিন্তু আমি কখনো ওইটা ভাবিনি যে অনেক তখন আমাকে অনেক জিজ্ঞেস করেছিল যে ওয়েস্ট বেঙ্গল টপার হলে কী হলে, মানে সিংহাসন মানে এই দৌড়ে সিংহাসন মানে আজ এ হচ্ছে কালো হচ্ছে এটা হবেই, এটা তো মানতে হবে, এটা তো ছবি নয় ধারাবাহিক, কিন্তু আমরা যদি পার্টটা মন দিয়ে করি না মানে প্রজেক্টটা যদি বেশি দিন চলে 70টা টেকনিশিয়ানের পেটটা বেশি দিন চলবে, কারণ সেটা সব থেকে বেশি পাওনা আমার কাছে একটা অভিনেতা হিসেবে। তুমি একটু আগে বলছিলে যে খুব শিগগিরই বাংলাদেশ যাবে এবং একটি নাটকের জন্য যাবে, সেই কাজ নিয়ে তার মানে নিশ্চয়ই বাংলাদেশের কাজ তুমি খুব মন দিয়ে দেখো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওদের আমি ওদের আমাদের পুরনো গান নিয়ে চর্চা করা, স্পেশালি গান মানে ওরা গান নিয়ে প্রচণ্ড চর্চা করে, ইউটিউব নিয়ে প্রচণ্ড মানে ওরা খুবই সাকসেসফুল, ওরা আমি ওদের গানগুলো ফলো করি, অনেক অনেক চ্যানেলস আছে, আমি নাম হয়তো এই মুহূর্তে এখানে বলতে পারছি না বিকজ অফ দ্য কপিরাইট ইস্যু, কিন্তু ওদের ইউটিউবে প্রচুর চ্যানেল আছে, গানের চ্যানেল আছে, প্রচুর মিউজিক কম্পোজ করছে ওরা, প্লাস আমাদের পুরনো গান নিয়েও সেটাকে আবার নতুন করে রিমিক্স করে বানাচ্ছে সেইটা, তারপরে ওদের নাটক আমি প্রচুর দেখি, তানজিম বলে একটি মেয়ে আছে ওর আমি পার্ট খুব দেখি, আর সেটির নাম ভুলে গেছি এই মুহূর্তে, ওদের দুজনের পেয়ারটা খুব ভালো, প্রচুর প্রচুর নাটক দেখি আমি। এবং খুব শিগগিরই মানে বাংলাদেশে যাবেও সেখানে ইলিশ খাবে তাই তো? ইলিশটা মাস্ট, আমি বরিশালের ছেলে সুতরাং ইলিশটা ছাড়া থাকতে পারবো না। বেশ শেষ করতে হবে কারণ আবারও গৌরবকে শটে ফিরতে হবে, দর্শকদের যারা ওপার বাংলা থেকে দেখছে তাদের জন্য কি বার্তা দেবে তুমি? ওপার বাংলা এপার বাংলা একটাই কথা বলতে চাই, শুধু মাঝে কিন্তু একটা শুধুমাত্র নদী, বাকিরে কিন্তু মনটা কিন্তু একই, সুতরাং দুই বাংলা ভাগ করতে চাই না, বাংলা আমাদের মনের ভেতরে থাক, আমরা একে অপরের হাত ধরেই বাঁচি যেরকম আগেভাবে বাঁচতাম, এখনও সেভাবেই বাঁচি, আমরা মনে প্রাণে বাঙালি আর হেসে খেলেই বাঁচবো, ব্যাস পাশে থাকুন তাহলেই হবে।